মানুষ জন্মগ্রহণ করে, পৃথিবীতে জীবনযাপন করে কিছুদিন, তারপর মৃত্যুতে ঘটে পরিসমাপ্তি। কিন্তু যিনি কীর্তিমান, মানুষের মনে অপার ভালোবাসা রেখে যান, যিনি তিনি কখনো বিস্মৃত হন না, এমনই একজন সঞ্জীব চৌধুরী। বাংলাদেশে অনেক কালজয়ী গানের স্রষ্টা। 2007 সালের আজকের দিনে নাফেরা দেশে চলে যান। প্রয়াত জনপ্রিয় এই শিল্পীকে শোবিজ সোনার স্মরণ করছে গভীর শ্রদ্ধাভরে। আমি তোমাকে বলে দেব এই গান গাইতে গাইতে বিরান পথে হেঁটে অগণিত শ্রোতার হৃদয় দখল করেছিলেন যিনি, তার নাম সঞ্জীব চৌধুরী। 1964 সালের 25 ডিসেম্বর হবিগঞ্জ জেলার মাকালকান্দি গ্রামে জন্ম। 9 ভাই বোনের মধ্যে ছিলেন সপ্তম, ডাকনাম ছিল কাজল। ছাত্রজীবন থেকেই তুখোর মেধাবী হিসেবে পরিচিত। মাধ্যমিক পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় 12তম হয়ে ঢাকা কলেজে ভর্তি হবার পর তার জীবন দর্শনে আমূল পরিবর্তন ঘটে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে 80-এর দশক বেশ উত্তপ্ত এক সময়। সঞ্জীবও যেন ছুটছিলেন আগুনের ফুলকি বুকে নিয়ে। সে সময় শঙ্খচিল নামে একটি গানের দলের সাথে যুক্ত হন। স্বৈরাচার সরকার বিরোধী বিভিন্ন সভা সমাবেশে গান গাইতেন তারা। আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে নিজের জীবনকে পোড়াতে পোড়াতে দেশের সংস্কৃতিতে খাঁটি এক শিল্পমন সঞ্জীব চৌধুরীর আত্মপ্রকাশ ঘটেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স করেন। কর্মজীবনেও ছিলেন সাংবাদিক, দেশের নামকরা গণমাধ্যমে লিখতেন। কিন্তু এই গণ্ডি ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন অনন্য সঙ্গীত শিল্পী। 1996 সালে বাপ্পা মজুমদার ও আরো কয়েকজনকে নিয়ে গঠন করেন দল ছুট ব্যান্ড। তারপর থেকে সঞ্জীবের গান হয়ে ওঠে রুচিশীল তরুণদের মনের খোরাক। প্রেম, বিরহ কিংবা জীবনবোধ সবই উঠে এসেছে তার গানে। দলছুট ব্যান্ড থেকে প্রকাশিত হয় তার হৃদয়পুর, আকাশছুরি ও জোছনা বিহার অ্যালবামগুলো। সঞ্জীব চৌধুরীর কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে গাড়ি চলে না, বায়োস্কোপ, আমি তোমাকেই বলে দেব, কোন মিস্ত্রি বানায় আছে নাও, এই নষ্ট শহরে চোখটা এত পোড়ায় কেন সহ একাধিক গান। শুধু সাংবাদিকতা আর গান নয়, লেখক হিসেবেও বেশ পরিচিত ছিলেন। তার লেখা কবিতা নিয়ে প্রকাশ হয়েছে রাশ প্রিন্ট নামের একটি কাব্যগ্রন্থ। কিন্তু হঠাৎই থেমে যায় সব। 2007 সালে বাইলেটারাল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হন। 19 নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুকে আলিঙ্গন করেন তিনি। তবে মৃত্যুর এতদিন পরেও তার গান, লেখা, কবিতা এতটুকু মলিন হয়নি। তার সৃষ্টির মাধ্যমে সবার হৃদয়ে সঞ্জীব আছেন, থাকবেন সারা জীবন।